বিদেশ যাত্রার পথে বিমানবন্দরে আটকানো হলো অভিষেক পত্নী রোজিয়া বন্দ্যোপাধ্যায়কে। ইডির একটি মামলায় তার নামে লুকআউট সার্কুলার রয়েছে, তাই বিদেশ যেতে বাধা। নমস্কার, আমি সোনালী, আপনারা দেখছেন জবর খবর ইউটিউব চ্যানেল। কলকাতা বিমানবন্দরে বিদেশ যাত্রায় বাধা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে। সূত্রের খবর, দুবাই যাওয়ার সময় সোমবার সকালে বিমানবন্দরে পৌঁছন রোজিয়া বন্দ্যোপাধ্যায়। সেখানে ইমিগ্রেশনের সময় আটকানো হয় তাকে, বলা হয় তিনি বিদেশ যেতে পারবেন না। ইডির একটি মামলায় তার নামে লুকআউট সার্কুলার রয়েছে, তাই বিদেশ যেতে বাধা। সূত্রের খবর, সকাল 6:30 থেকে 7টা নাগাদ দুবাই যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। সেখানে বিদেশ যাত্রার জন্য প্রয়োজনীয় তথ্য খতিয়ে দেখার সময়ই ইমিগ্রেশনে আটকানো হয় তাকে। জানা যাচ্ছে ইমিগ্রেশনের একটি ঘরে বসিয়ে রাখা হয় রোজিয়া বন্দ্যোপাধ্যায়কে। বেশ অনেকক্ষণ বসে থাকার পর বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি। অভিষেক পত্নী তার আইনজীবীদের সঙ্গে পরামর্শ ও আইনি সাহায্য নেওয়ার কথা ভাবছেন বলেই জানা যাচ্ছে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন তিনি বলেই পরিবার সূত্রে জানা যাচ্ছে। এদিকে রোজিয়া বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাত্রায় বাধা দেওয়া নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, রোজিয়া বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা গোটা বিষয়টি বিস্তারিতভাবে দেখছেন, তবে রাজনৈতিক লড়াইয়ে না পেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ ও তার পরিবারকে হেনস্থ করা হচ্ছে। কাপুরুষের মতো আচরণটাই শুধু নয়, এটা আসলে রাজনৈতিক দেউলিয়াপনার উদাহরণ। আক্রমণের ঝাঁজ বাড়িয়ে কুণাল ঘোষের দাবি, তৃণমূল কংগ্রেসের নবজোয়ার যাত্রার সাফল্য দেখে শঙ্কিত ভীত হয়ে যাবতীয় কাণ্ড ঘটানো হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবার ছেড়ে যখন গোটা পশ্চিমবঙ্গে ঘুরছেন, সেই সময়ই এমন ঘটনা ঘটছে। উল্লেখ্য, এর আগে গত বছর বিদেশ যাত্রা পথে কলকাতা বিমানবন্দরে আটকানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরকে। ব্যাংকে যাওয়ার পথে তাকেও ইডি মামলার ভিত্তিতে আটকানো হয়েছিল ইমিগ্রেশনে, যে ঘটনার জলও গড়িয়েছিল আদালত পর্যন্ত। সেবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা। এবার বিমানবন্দরে বাধা পেলেন অভিষেক পত্নী। যে ঘটনার জল কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার।